আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আমরা যে কোনো আমল করি না কেন যে কোনো ইবাদত করি না কেন যে কোনো দোয়া পাঠ করি না কেন আমাদের প্রত্যেকটা আমল করার আগে প্রত্যেকটা আমলের আগে যে আমলটাকে ঠিক রাখতে হবে যে আমলটা নিয়মিতভাবে করতে হবে সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা অনেকেই নিজেকে অনেক বড় মুসলমান হিসেবে জাহের করতে চাই নিজেকে মুমিন বলে দাবি করি নিজেকে মুসলমান বলে দাবি করি অথচ আমাদের নামাজের কোনো খবর থাকে না আবার অনেকেই দুনিয়াতে লাভবান হওয়ার জন্য ভালো থাকার জন্য সুখে থাকার জন্য অনেক ধরনের দোয়া এবং অজিফার আমল করেন কিন্তু নামাজের খবর থাকে না নামাজ যে পাঁচ অক্ত সময় মতো পড়তে হবে সেদিকে আমাদের কোনো ভুরুক্ষেপ থাকে না সম্মানিত বন্ধুগণ আমরা যদি যে দোয়াগুলো পাঠ করি যে নেকা আমলগুলো আমরা করি সেই আমলের যদি আমরা যথাযথ ফজিলত পেতে চাই আমরা যে দোয়াগুলো পাঠ করি সেই দোয়াগুলোর যদি আমরা ফল পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে কারণ মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ আপনি যখন নামাজ আদায় করেন না যখন আপনি নামাজ ছেড়ে দেন তখন আপনি ইসলামের মধ্যেই থাকেন না ইসলাম থেকে আপনি বেরিয়ে যান তো যখন আপনি ইসলাম থেকে বেরিয়ে গেলেন সেই সময়ে ইসলামের বাইরে গিয়ে আপনি যদি কোনো আমল করেন তাহলে সেই আমল আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না কবুল হবে না এজন্য বন্ধুগণ অবশ্যই ভালো কাজের প্রতিদান আল্লাহ তালা দিবেন কিন্তু সবার আগে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রেখে তারপর ভালো কাজ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আপনাকে আমাকে আমাদের সকলকে সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন আল্লাহম্মা আমিন তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরাও এই ভিডিওটি দেখতে পারে আর আপনি যদি নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চান সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসাইল সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চায় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ওসসালামুকুম ও রহমাতুল্লা ওবরাকাত